ব্যবসা বাণিজ্য সহ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ, কিন্তু এগিয়ে যাওয়ার পথে হঠাৎ বাধাগ্রস্ত করতে পারে একটি ভয়ঙ্কর মরণব্যাধি জলদঙ্ক। এ রোগের মৃত্যুর হার শতভাগ। পৃথিবীর কোথাও না কোথাও প্রতি 10 মিনিটে একজন এবং প্রতি বছরে 55,000 মানুষ জলদঙ্ক রোগে মারা যায়। জলদঙ্ক রোগটি মূলত কুকুরের কামড় বা আঁচড়ের মাধ্যমে ছড়ায়। এছাড়া বিড়াল, শিয়াল, বেজি, বানরের কামড় বা আঁচড়ের মাধ্যমেও হতে পারে। বাংলাদেশে প্রতি বছরে প্রায় 2-3 লক্ষ মানুষ কুকুর, বিড়াল, শিয়ালের কামড় বা আঁচড়ের শিকার হয়ে থাকে, যাদের মধ্যে বেশিরভাগই শিশু। এছাড়াও প্রায় 25,000 গবাদি প্রাণী এ রোগের শিকার হয়ে থাকে। তাই বাংলাদেশকে জলদঙ্ক মুক্ত করার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সময় উপযোগী লক্ষ্য নির্ধারণ করেন, যেটি 2022 সালের মধ্যে বাংলাদেশকে জলদঙ্ক মুক্ত দেশ হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করা। তাই স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে জাতীয় জলদঙ্ক নিয়ন্ত্রণ এবং নির্মূল কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই অংশ হিসাবে বাংলাদেশের সকল জেলায় মোট 66টি জলদঙ্ক নিয়ন্ত্রণ ও নির্মূল কেন্দ্র চালু করা হয়েছে। এসব কেন্দ্র থেকে কুকুরের কামড়ে আক্রান্ত রোগীর আধুনিক ব্যবস্থাপনা এবং জলদঙ্ক প্রতিরোধী টিকা বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। ঢাকা জেলার মহাখালীতে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় জাতীয় জলদঙ্ক নিয়ন্ত্রণ ও নির্মূল কেন্দ্র সংক্রামক ব্যাধি হাসপাতালে প্রতিদিন 400-500 কুকুরের কামড়ে আক্রান্ত রোগীকে সেবা প্রদান করা হয়। এর পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে 2011 সাল থেকে সারা দেশে ব্যাপক হারে কুকুরের টিকাদান কার্যক্রম চালু করা হয়েছে, যেখানে বাংলাদেশে 2010 সালের আগে প্রতি বছরে প্রায় 2,000 মানুষ জলদঙ্ক রোগে আক্রান্ত হয়ে মারা যেত এবং গবাদি প্রাণীর মৃত্যুর সঠিক পরিসংখ্যান অজানা হলেও একটি উল্লেখযোগ্য সংখ্যক প্রাণী এ রোগে মারা যেত। এখন সেখানে 2016 সালের মধ্যে জলদঙ্ক রোগের আক্রান্ত রোগীর সংখ্যা 97% নামিয়ে আনা সম্ভব হয়েছে। গত কয়েক বছরের গৃহীত কার্যক্রমের ধারাবাহিকতার ফলে বাংলাদেশে জলদঙ্কের সংখ্যা হ্রাস পেতে শুরু করেছে। সংক্রামক হাসপাতালে বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে যে 2010 সাল থেকে 2012 সাল পর্যন্ত সারা দেশে জলদঙ্ক রোগে আক্রান্ত রোগীর সংখ্যা 2,147 থেকে 1,445 নেমে এসেছে এবং সংক্রামক ব্যাধি হাসপাতালে এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা পূর্বের তুলনায় প্রায় 60% হ্রাস পেয়েছে। বর্তমানে চলমান এ সকল কার্যক্রমের পাশাপাশি কুকুরের কামড়ে আধুনিক ব্যবস্থাপনা চালু রেখে ব্যাপক হারে কুকুরের টিকাদান কর্মসূচির মাধ্যমে দেশের সকল কুকুরকে 3 রাউন্ড টিকা প্রদান করা গেলে স্ফীত লক্ষ্য অর্জন করা সম্ভব। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী ব্যাপক হারে কুকুর জলদঙ্ক প্রতিষেধক টিকা MTB কার্যক্রমের আওতায় প্রায় 11,38,000 কুকুরকে জলদঙ্ক প্রতিষেধক টিকা প্রদান করা হয়েছে। আসুন আমরা সকলে মিলে জলদঙ্কের বিরুদ্ধে লড়াই করি এবং প্রাণপ্রিয় এদেশকে জলদঙ্ক রোগ থেকে মুক্ত করি। সর্বোপরি এই মহৎ কার্যক্রমের সাফল্য মণ্ডিত করার জন্য সকলের সহযোগিতা একান্ত কাম্য। ধন্যবাদ।